যাব পরের খবরে। এরাজ্যের শিক্ষামন্ত্রীর নাম বাদল চৌধুরী। এই উত্তর কোনো প্রত্যন্ত এলাকার এক অশিক্ষিত মানুষের নয়, এমনটাই উত্তর দিলেন খোদ স্কুলেরই এক শিক্ষক। চোরাইবাড়ির এক স্কুল শিক্ষকের কথায় বেরিয়ে এলো এরাজ্যের শিক্ষামন্ত্রীর নাম নাকি বাদল চৌধুরী। এই যদি হয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা, তাহলে এরাজ্যের ভবিষ্যৎ কি? প্রশ্ন রাজ্যবাসীর। কি হালে চলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তা এরাজ্যে সকলেই জানেন। নেতা মন্ত্রী এবং শাসক দলের অন্ধভক্ত যারা, তাদের কথা বাদ। কিন্তু ভুক্তভোগীর হারে হারে টের পাচ্ছেন কিভাবে চলছে বিভিন্ন এলাকার স্কুলগুলি। এমন একটি স্কুল হল উত্তর জেলার কুর্তি দেওবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। শিক্ষক সমাজের মেরুদণ্ড, দেশ ও জাতি গঠনের ভার তাদের উপরই ন্যস্ত। কিন্তু শিক্ষকদের অপমান করার জন্য মোটেও এই প্রতিবেদন নয়, কিন্তু যে দেশ ও সমাজ গড়ে তোলা হচ্ছে সেই দেশ ও জাতির স্বার্থে এই প্রতিবেদন। উত্তর জেলার কুর্তি দেওবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে 41 জন ছাত্রছাত্রীর পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন মাত্র 2 জন শিক্ষক। কিন্তু বিদ্যালয়ে গিয়ে দেখা গেল 1 জন শিক্ষক ছুটিতে, বাকি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক। বেলা 1টা নাগাদ স্কুলে তিনি ছাড়া কেউ নেই, নেই কোনো ছাত্রছাত্রী। প্রধান শিক্ষক গিরিশ উদ্দিন চৌধুরী বসে আছেন। IAS সুজিত কুমার দেববর্মাকে বলে স্কুল ছুটি হয়ে গেছে সময়ের অনেক আগেই। কথা প্রসঙ্গে তিনি বলেন 20 বছরের শিক্ষকতা জীবন তার। এই গ্রামীণ মানুষ হয়েছেন, শিক্ষাদান করেছেন। একথা শিক্ষকতায় উঠে এলো তিনি বিদ্যালয়ের নানা সমস্যার কথা জানিয়েছেন কর্তৃপক্ষকে। কর্তৃপক্ষ বলতে SDM DMকে জানিয়েছেন, যদিও তাদের নাম ওই প্রধান শিক্ষকের জানা নেই। রাজ্যে শিক্ষামন্ত্রীর নাম হিসেবে তার কথায় উঠে এসেছেন বাদল চৌধুরী। আচ্ছা, আমাদের সেন্ট্রাল এডুকেশন মিনিস্টারের নাম জানেননি? স্মৃতি ইরানি। স্মৃতি ইরানি। রাজ্যের জানেন না? জানি, নামটা মানে মুখে আসতেছে না এখন আর কি। মানে আপনি কি এভাবে কি ভুলে রাখেন? মানে বর্তমান শিক্ষামন্ত্রীর নাম বাদল চৌধুরী। মনে হচ্ছে না আমাদের ত্রিপুরা রাজ্য শিক্ষামন্ত্রীর নাম আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রীর নামটা বলতে পারেনি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নামটা বলতে পেরেছেন, বুঝে আপনি টিভি দেখে জেনেছেন নাকি? জেলা শাসকের নামও জানেন না? SDM এর নাম জানেন? SDM এর আচ্ছা, আপনার চাকরি কতদিন হয়েছে? আপনার 20 বছর। 20 বছর চাকরি করেছেন। আপনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম জানেন না? আগে ছিলেন তপন চক্রবর্তী। ওখানে কে আছেন একটু মনে করার চেষ্টা করেন। কতদিন হলো মানে চেঞ্জ হয়েছে শিক্ষামন্ত্রী? সেটা জানেন না কি? কোন শিক্ষককে অসম্মান করার জন্য এই প্রতিবেদন নয়, বরং বর্তমান রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল হকিকত তুলে ধরাই এই প্রতিবেদনের উদ্দেশ্য। বিচার করবেন দর্শকরাই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।